আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনি কিভাবে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করবেন। আপনারা নর্মালি ডিঅ্যাক্টিভ করতে পারেন, তবে এখন নতুন ভার্সন মেটাতে কিভাবে ডিঅ্যাক্টিভ করবেন। মেটাতে কিন্তু সেটিংটা অন্যরকম, সেটা কিভাবে ডিঅ্যাক্টিভ করবেন তা আমি এই ভিডিওতে বলে দিব। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটু রিকোয়েস্ট করব, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিছুই বুঝবেন না। তার জন্য আমি রিকোয়েস্ট করব ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আমাকে অনেকে বলতেছিল, ভাই আমি তো ফেসবুক নতুন যে ভার্সন মেটাতে কিন্তু আইডি ডিঅ্যাক্টিভ অপশন খুঁজে পাই না। তো আজকে ভিডিওতে আমি একদম ক্লিয়ারভাবে দেখিয়ে দিব আপনি কিভাবে মেটাতে আপনি ফেসবুকে ডিঅ্যাক্টিভ অপশন খুঁজে পান এবং কিভাবে ডিঅ্যাক্টিভেট করেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, আপনি যে কোনো ব্রাউজার দিয়ে করতে পারবেন। আপনি আমরা এটি লগ ইন করবেন, লগ ইন করার পর দেখেন এখানে অপশন আছে, ফেসবুক আছে, সার্চ অপশন আছে, তারপর সাথে আছে তিনটা টিরোর উপর ক্লিক করবেন। তিনটা টান আছে, এই টানের উপরে ক্লিক করবেন, এই যে জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে অন্যরকম অপশনে নিয়ে যাবে, সেটিং অপশনে নিয়ে যাবে। আপনি আস্তে আস্তে কাজটা করবেন, তাড়াহুড়া করবেন না। এই যে ক্লিক করার পর দেখবেন আমার প্রোফাইল নেমে চলে আসছে, এখানে অনেক সেটিং আছে, তারপর ড্রাক মোড আছে, ল্যাঙ্গুয়েজ আছে। আপনি কী করে চলে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপর নিচে আসবে সেটিং, তারপর সেটিংয়ে আপনি ক্লিক করে দিবেন, অর্থাৎ সেটিংয়ে আপনি ক্লিক করে দিবেন। যখন আপনি সেটিংয়ে ক্লিক করে দিবেন তখন আপনাকে নিয়ে যাবে এই নতুন মেটা অপশনে। এখন আপনি কী করতে হবে, এখানে আপনি নিচে আপনি সারাটা ঘুরলে আপনি ডিঅ্যাক্টিভ অপশন খুঁজে পাবেন না, ঠিক আছে। অনেকেই বলতেছিল, ভাই আমি তো ডিঅ্যাক্টিভ অপশন খুঁজে পাই না। হ্যাঁ পাবেন না, নিচে ঘুরেন, ঘুরলেও কোনো লাভ নেই। আপনাকে কী করতে হবে, দিতে হবে সেম ওর ইন সেটিং সেন্টার, এই জায়গায় আপনি ক্লিক করতে হবে, অর্থাৎ এই জায়গায় ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টার সিম ওর ইন সেটিং সেন্টার, এই মাঝখানে যে কোনো একটা ক্লিক করলেই হলো। আপনি ক্লিক করলেই আপনাকে মেটা অপশনে নিয়ে যাবে। আপনি এটা একটা ছোট্ট করে কী করবেন, ক্লিক করে দিবেন। যদি ক্লিক না করেন তাহলে কিন্তু হবে না। আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমার মেটা অপশনে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। যদি নেটওয়ার্ক কোয়ালিটি ভালো থাকে তাহলে কিন্তু আপনি ভালোভাবে কাজ করতে পারবেন, স্লো থাকলে একটু স্লোভাবে কাজ করবে। তো এখন দেখেন আপনার নাম চলে আসছে, আপনার প্রোফাইল নেম দেওয়া আছে, তারপর এখানে অ্যাকাউন্ট আছে, পার্সোনাল ডিটেলস আছে, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে। তো আপনি কী করবেন, আপনি কোথাও যাবেন না, আপনি চলে যাবেন পার্সোনাল ডিটেলসের উপরে, আপনি ক্লিক করে দিবেন। আপনি জাস্ট পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করবেন, অন্য কোথাও অপশনে যাবেন না, ঠিক আছে। মেটা অপশনগুলো একটু অন্যরকম হয়েছে এখন, জাস্ট পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিবেন। তারপর এখানে কন্ট্যাক্ট আছে, আপনার ইমেল নাম্বার দেখাবে, তারপর ফোন নাম্বার দেখাবে, তারপর বার্থডে দেখাবে। এখন নিচে একটা অপশন আছে অ্যাকাউন্ট অ্যান্ড ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এই জায়গায় আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে। আপনি অন্য কোথাও যাবেন না, জাস্ট অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল উপরে ক্লিক করবেন। বন্ধুগণ আশা করছি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য কিন্তু কষ্ট করে ভিডিও তৈরি করি। আমি এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন এখানে একটা দুটো অপশন আছে, মনিটাইজেশন আছে একটা অপশন, নিচে আছে ডিলেট অ্যান্ড ডিঅ্যাক্টিভেট অ্যান্ড ডিলেট। যাই হোক, এর একটা অপশন আছে, এই জায়গায় ক্লিক করবেন, নিচের অপশন জায়গায় ক্লিক করে দিবেন। যখন আপনি নিচের অপশনে ক্লিক করে দেবেন তখন দেখবেন আপনার প্রোফাইল নেমটা আসবে, কোনো কিছু লেখা থাকবে না, জাস্ট নেম নামের উপরে ক্লিক করবেন, এই জায়গায় নামের উপরে ক্লিক করবেন। যখন আপনি নামের উপরে ক্লিক করবেন তখন দেখবেন আপনার কাঙ্ক্ষিত অপশনগুলো চলে আসছে, আলহামদুলিল্লাহ। এখন আপনাকে কী করতে হবে, এখানে উপরেটা আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর ডিলেট অ্যাকাউন্ট। আমি যেহেতু ডিলেট করবো না, ডিলেট করলে নিজেরটা নিয়ে নিতাম, যেহেতু উপরেটাই দেওয়া আছে, উপরেটাই কন্টিনিউতে ক্লিক করে দিব, ঠিক আছে। যদি ডিলেট করতে চান তাহলে এই চিহ্নটা নিচে আনতে হবে। তো আমি যেহেতু উপরেটা দেওয়া আছে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। কন্টিনিউতে ক্লিক করে দিলেই আমাকে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করবে, ঠিক আছে, ডিঅ্যাক্টিভ অপশন নিয়ে যাবে। তো এখন কথা হয়েছে, এখন পর সিকিউরিটি মানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, ঠিক আছে, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। আপনি একটু মনোযোগ সহকারে আপনি পাসওয়ার্ডটা লিখবেন, মনোযোগ সহকারে পাসওয়ার্ডটা লিখবেন। তো কথা হলো, মনোযোগ সহকারে পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডটা লিখতেছি, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আমার লেখা হয়েছে, এখন আমি কন্টিনিউতে ক্লিক করব। আপনারা এভাবে কন্টিনিউতে ক্লিক করবেন। আর যদি নাম কি পাসওয়ার্ড সেটা দেখবো, তার জন্য কী করতে হবে, এই চোখের উপরে ক্লিক করতে হবে। এই চোখের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আপনি কী পাসওয়ার্ড দিয়েছেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দেখবো, পাসওয়ার্ডটা ঠিক আছে না ভুল আছে, তার জন্য কী করতে হবে, এই চোখের উপরে ক্লিক করতে হবে। চোখের উপরে ক্লিক করলাম, দেখেন পাসওয়ার্ডটা কিন্তু দেখা যায়, তাই না, যে পাসওয়ার্ডটা কিন্তু দেখা যায়। এবার দেখে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। এখানে আপনি অনেকগুলো অপশনে না গিয়ে জাস্ট উপরে অপশনটা ক্লিক করবেন, দিস ইজ টেম্পোরারি আই উইল ব্লক, আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করলেই নিচে দেখবেন কন্টিনিউ একটা অপশন লেখা আসবে, আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন। যখন আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন তখন আপনাকে আরও কিছু অপশন দেখাবে, একটু অপেক্ষা করুন, নেটওয়ার্কটা একটু দুর্বল তো এই জন্য আর কি। হ্যাঁ চলে আসছে, এখন আবার নিচে যাবেন, নিচে যান,
যখন নিচে যাবেন তখন দেখবেন এখানে একটা অপশন আছে অটোমেটিকলি অন, আপনি যদি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি দেখবেন আপনি যদি একদিন অটোমেটিক করছে, একদিন দিবেন, দুই দিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন, যা খুশি দিতে পারেন, বা সাত দিন, সাত দিন পরে কিন্তু অটোমেটিকলি অন হয়ে যাবে। কিন্তু না, আমি যেহেতু আমার ইচ্ছা মতো অন করবো, সেক্ষেত্রে নিচের যে অপশনটা ডো নট মানে রিয়েক্টিভ অটোমেটিকলি এই জায়গায় ক্লিক করে দেবেন, এই জায়গাতে ক্লিক করে দেবেন ডো নট, ডো নট উপর ক্লিক করলেই ডো নট রিয়েক্টিভ যদি ক্লিক করেন তাহলে সে আর অটোমেটিকলি অন হবে না, আপনি যখন যতক্ষণ করবেন তখনই অন হবে। সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। যখন আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন তখন একটা এখানে একটা অপশন আছে যে ইউজিং মেসেঞ্জার, আপনি যদি মেসেঞ্জারটা ইউজ করতে চান তাহলে এই জায়গায় একটা পোটা দিয়ে দেবেন এবং টিক মার্ক দিয়ে দেবেন, আর যদি ইউজ করতে যদি না চান, ইউজ করতে চান তাহলে পোটা দিবেন, আর ইউজ করতে যদি না চান তাহলে পোটাটা তুলে দেবেন। আমি ইউজ করতে চাই না, সেহেতু আমি পোটাটা তুলে দিলাম। তুলে দেওয়ার পর আমি ডিএক্টিভেট মাই ফেসবুকে ক্লিক করলাম, যখন ক্লিক করলাম তখন দেখবেন লগ আউট দিয়ে বাইর হয়ে আসবে, এই যে লগ আউট দিয়ে বাইর হয়ে আসছে। ঠিক আছে, আমি কিন্তু একদম ক্লিয়ারভাবে আপনাকে বুঝিয়ে দিয়েছি। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগছে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে চ্যানেল অ্যাবাউটে আমার ফোন নাম্বার আছে, আমাকে জানাবেন, আমি আপনাকে হেল্প করব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।